বেগুনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখন বেগুনগুলোকে আমি এইভাবে প্রথমে হাফ করে কেটে নিচ্ছি। বেগুনটাকে এইভাবে হাফ করে কেটে নিলে পোকা আছে নাকি খুব ভালো করে কিন্তু দেখা যায়, আর না হলে আপনারা এটাকেও আবার হাফ করে নিতে পারেন। আপনারা দেখুন বেগুনটার মধ্যে কিন্তু একেবারেই পোকা নেই। একইভাবে আর একটা বেগুনকেও কেটে নিচ্ছি। এই বেগুনটাকেও একইভাবে কেটে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আর একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একেবারে সামান্য পরিমাণ তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আর শুকনো লঙ্কাগুলোকে এইভাবে হাফ করে কেটে নিয়েছি। এবার ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়ার মতন রসুনকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকেও একইভাবে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। রসুনটা একইভাবে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া বেগুনের পেছনের অংশগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 1/4 ভাগ লঙ্কার গুঁড়ো। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, সেই বড়ির টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুনের রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি বেগুনের এই রেসিপিটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। এইভাবে একবার বেগুনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।